দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 223টি আসন, 11টি পেয়েছে জাতীয় পার্টি, 61টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, আর অন্যান্য দল বিজয়ী হয়েছে 3টি আসনে। আরো জানাচ্ছেন সেলিম মালিক। নানা জল্পনা কল্পনা, উদ্বেগ উৎকণ্ঠা আর দেশি বিদেশি চাপকে উপেক্ষা করে গতকাল অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বিএনপি সহ 16টি দল অংশ না নিলেও ভোটের মাঠে ছিল আওয়ামী লীগ ও শরিক দল, স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টি সহ 28টি রাজনৈতিক দল। ম্যাজিক এক্সট্রা ফ্রেশ টুথ পাউডারে আছে মিন্ট লবঙ্গের প্রাকৃতিক গুণ, যা নিঃশ্বাসে আনে সজীবতা। জোরালো নিরাপত্তার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এর মধ্যেও বেশ কয়েকটি জায়গায় ঘটে সহিংসতার ঘটনা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের প্রার্থী মুস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়া অনিয়মের অভিযোগ তোলে ভোট বর্জন করে 45 জন প্রার্থী, আর অনিয়মের সত্যতা পেয়ে 21টি কেন্দ্রের ভোট স্থগিত করে কমিশন। নির্বাচনে সবচেয়ে বেশি 74% ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ। 299টি আসনের মধ্যে এককভাবে পেয়েছে 223টি আসন। মাত্র 3% ভোট পেয়েছে জাতীয় পার্টি। বিজয়ী হয়েছে দলটির 11 জন প্রার্থী। তবে বড় চমক দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। 20% ভোট নিয়ে 61জন প্রার্থী বিজয় নিশ্চিত করেছে, আর অন্য সব দল মিলে পেয়েছে 1% ভোট। ভোটে ওয়ার্কার্স পার্টির জয় পেয়েছে কেবল রাশেদ খান মেনন, জাসদের রেজাউল করিম তানসেন এবং কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিম। তবে ভোটে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভালোভাবে উতরে গেলেও ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে জামানত হারিয়েছে জিএম কাদের স্ত্রী শেরিফা কাদের। লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 6,429টি। সুষ্ঠু ভোট হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এবারে জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 40% আশেপাশে। আমরা বলবো না যে আমরা খুব ভালো করেছি বা করতে, কিন্তু আমরা চেষ্টা করেছি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।